আসসালামু আলাইকুম দর্শক, সাফা বাংলা টিভির আজকে সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। পুলিশি প্রোটোকল দিলেন অডিশনাল এসপি, সোর্সকে জানালেন বিশেষ গোয়েন্দা কর্মকর্তা, যা জানা গেল। অন্যদিকে কাদেরকে নিয়ে বিরূপ মন্তব্য, জোনাথ সাকিকে প্রতিরোধের ঘোষণা থাকছে, নতুন রাষ্ট্রপতি নিয়ে অপেক্ষার অবসান আজ। সবশেষ থাকছে যে কারণে পদত্যাগ করলেন মসজিদুল হারামের ইমাম। বিস্তারিত প্রতিবেদনটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেশ বিদেশের সকল খবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার বিস্তারিত, দুই সোর্সকে বিশেষ গোয়েন্দা কর্মকর্তা পরিচয় দিয়ে পুলিশ প্রোটোকল দিয়েছেন সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রিপন চন্দ্রমোদক। শুধু তাই নয়, পুলিশের সহযোগিতা নিয়ে তারা একজন বীর মুক্তিযোদ্ধার বাড়ি সহ সাতটি বাড়িতে মাদক উদ্ধারের নামে অভিযান চালান। এই সময় অন্তঃসত্ত্বা নারী সহ কয়েকজনকে হেনস্থা করেছেন বলে গুরুতর অভিযোগ পাওয়া গেছে। গ্রামবাসী ভুয়া দুই গোয়েন্দা কর্মকর্তাকে পুলিশের হাতে তুলে দিলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সম্প্রতি চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জ সদর উপজেলার গুন্দিগাঁও গ্রামে। জানতে চাইলে সুনামগঞ্জ সদর থানার একজন কর্মকর্তা যুগান্তকে বলেন, অতিরিক্ত পুলিশ সুপার রিপন স্যার একটি বিশেষ গোয়েন্দা সংস্থার পরিচয়ে রহস্যজনক দুই ব্যক্তিকে পুলিশে প্রোটোকল দেওয়ার নির্দেশ দেন। তার নির্দেশে ভুয়া দুই ব্যক্তিকে সহযোগিতার জন্য পুলিশ ফোর্স দেওয়া হয়। আবার গ্রামবাসী যখন তাদের ধাওয়া দিয়ে সুরমা নদীতে ফেলে আটক করে, তখন সেই স্যারের নির্দেশে তাদের আবার ছেড়ে দেওয়া হয়। পুরো বিষয়টি বুঝলাম না, ওরা কারা? এদিকে রহস্যজনক কারণে এত বড় ঘটনা থামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। এক পর্যায়ে যুগান্তরের তথ্য অনুসন্ধানের খবর পেয়ে ঘটনার তিন দিন পর একটি তদন্ত কমিটি ঘোষণা করেন পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ। তবে এই তদন্ত কমিটি নিয়েও রহস্যের সৃষ্টি হয়েছে। 30 ব্যাচের কর্মকর্তা রিপন চন্দ্রমোদকের বিরুদ্ধে এই অভিযোগ তদন্ত করেছেন 33 ব্যাচের জুনিয়র কর্মকর্তা, যিনি সুনামগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খান। অথচ নিয়ম অনুযায়ী কখনো জুনিয়র কর্মকর্তা সিনিয়র কর্মকর্তার বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত করতে পারেন না। এ বিষয়ে জানতে চাইলে পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ শনিবার যুগান্তরকে বলেন, তিনি ঘটনাটি জেনেছেন 27 জানুয়ারি, খোঁজখবর নিয়ে 29 জানুয়ারি অনুযায়ী তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী যিনি দায়ী থাকবেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত অনুসন্ধানে জানা গেছে, 25 জানুয়ারি রাত আনুমানিক 10টার দিকে দুজন ব্যক্তিকে নিজের সরকারি গাড়িতে শহরে ট্রাফিক পয়েন্টে নিয়ে আসেন সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রিপন কুমার মোদক। জেলা গোয়েন্দা শাখার ইন্সপেক্টর নন্দন কান্তি ধরকে একটি বিশেষ অভিযান পরিচালনার জন্য ট্রাফিক পয়েন্টে ফোর্স পাঠাতে হল। নির্দেশ অনুযায়ী এসআই মাসুদ আলম ভুইয়া, এসআই দেলার হোসেন ও কনস্টেবল আরিফিন চৌধুরীকে সেখানে পাঠানো হয়, যারা 215 নম্বর জিডি মোলে থানা থেকে বের হন। জিডিতে অতিরিক্ত পুলিশ সুপার নির্দেশে অভিযানে যাওয়ার বিষয়টি স্পষ্ট অক্ষরে লেখা হয়েছে। অভিযানের নামে দলটি শহরের ট্রাফিক পয়েন্টে হাজির হলে রিপন কুমার মোদক তাদের জানান, এই দুজন একটি বিশেষ গোয়েন্দা বাহিনীর মেজর পয়েন্টে কর্মকর্তা। তাদের মধ্যে একজন মেজর নাহিদ অন্যজনকে পিজন নামে পরিচয় করিয়ে দেন। বলা হয় এই দুই কর্মকর্তা একটি অভিযানে যাবেন এবং তাদের নির্দেশের মোতাবেক কাজ করতে তিনি পুলিশ সদস্যদের নির্দেশ দেন। অতিরিক্ত পুলিশ সুপারের নির্দেশ মোতাবেক 5 সদস্যের পুলিশ টিম বাইরে থেকে মোটরসাইকেলে আসা দুই কর্মকর্তাকে প্রোটোকলে দেওয়া শুরু করেন। এরপর দুই কর্মকর্তা পুলিশের টিম নিয়ে ইব্রাহিমপুর খেয়াপার হয়ে জাহাঙ্গীরনগর ইউনিয়নের নাগরতলায় কোনাবাড়ি গ্রামে যান। রাত 12টার দিকে প্রথমে বিশেষ বাহিনী দুই কর্মকর্তা জাহাঙ্গীরনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুর্শেদ আলীর বাড়িতে প্রবেশ করেন। এরপর তারা ঘরের দরজায় বেশ কয়েকবার সজোরে ধাক্কা দেন। ভেতর থেকে পরিচয় জানতে চাইলে তার নিজে বিশেষ করে একটি গোয়েন্দা বাহিনীর কর্মকর্তার পরিচয় দেন। পরিচয় শুনে দরজা খুলে দিলে ভেতরে ঢুকে পুরো ঘর তল্লাশি করেন। এই সময় তারা বাড়ির অন্তঃসত্ত্বা পৌত্রবধূর ঘরে ঢুকে তাকেও নাজেহাল করেন। মুর্শেদ আলীর ছেলে পিয়ার আহমেদ জানান, ঘটনার সময় পুলিশের 3 সদস্য বাড়ির বাইরে অবস্থান করছিলেন। এক পর্যায়ে তারা মুর্শেদ আলীর বাড়ির পার্শ্ববর্তী জয়নাল আবেদিন, প্রতিবন্ধী দুলাল মিয়া, প্রতিবন্ধী হারুন মিয়া, সেলিম মিয়া, আব্দুল খালেক ও আমির হোসেনের বাড়িতেও তল্লাশি চালান, কিন্তু কোথাও কিছু না পেয়ে ফিরে যাওয়ার সময় গ্রামের লোকজন 3 পুলিশ ও কথিত 2 গোয়েন্দা কর্মকর্তাকে ঘেরাও করে ফেলেন। তাদের পরিচয় জানতে চাইলে কোনো সদুত্তর দিতে না পারায় তাদের উপর চড়া হন গ্রামবাসী। এক পর্যায়ে তাদের সুরমা নদীতে ফেলে দেন গ্রামবাসী। স্থানীয়রা সদর থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। ঘটনার একটি ভিডিও চিত্র যুগান্তরের হাতে সংরক্ষিত আছে। ঘটনাটি বড় হয় তাৎক্ষণিক খবর পেয়ে যান অতিরিক্ত পুলিশ সুপার রিপন কুমার মোদক। তিনি সদর থানা পুলিশকে ফোর্স পাঠানোর নির্দেশ দেন। নির্দেশ অনুযায়ী সদর থানা থেকে এসআই রফিকুল ইসলাম, কনস্টেবল নীলয় সূত্রধর ও উজ্জ্বল চৌধুরী ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের হাত থেকে কথিত 2 মেজর ও ডিবি পুলিশের 3 সদস্যকে উদ্ধার করে নৌকায় সুনামগঞ্জ সদরের
করে নিয়ে আসেন। পুলিশের একটি সূত্র জানায়, সদর থানা পুলিশ কর্তৃত্বের দুই গোয়েন্দা কর্মকর্তাকে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু অতিরিক্ত পুলিশ সুপার রিপন কুমার মদক তাদের ট্রাফিক পয়েন্টে ছেড়ে দেওয়ার নির্দেশ দেন, এমনকি তাদের নাম ঠিকানা পর্যন্ত যাতে তারা জানতে না চান সে বিষয়ে নির্দেশ দেন। এই ঘটনার পর বিষয়টি গোপন রাখা হয়। এদিকে ঘটনার তিন দিন পর বিষয়টি তদন্তের আওতায় নিয়ে আসা হয়। তদন্ত করতে দাপ্তরিক পত্র দেওয়া হয় 33 ব্যাচের কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খানকে। চলে যাচ্ছি পরের সংবাদে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী আবেদুল কাদেরকে নিয়ে বিরূপ মন্তব্য করে গণতন্ত্র মঞ্চের নেতা ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিকে প্রতিরোধের ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের এক নেতা। শনিবার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজউদ্দিন রিয়াজ নিজের ফেসবুক পেজে এমন ঘোষণা দেন, আগামীকাল থেকে ঢাকা শহরে যেখানে জোনায়েদ সাকি পাওয়া যাবে সেখানে তাকে প্রতিরোধ করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। নিজের ফেসবুক পেজে রিয়াজউদ্দিন রিয়াজ লিখেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা আবেদুল কাদেরকে নিয়ে মন্তব্য করার সাহস পায় কোথায়? আগামীকাল থেকে ঢাকা শহরে জোনায়েদ সাকিকে যেখানে পাবো সেখানেই প্রতিরোধ করব। প্রসঙ্গত, শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে জোনায়েদ সাকি আবেদুল কাদের ও হিরো আলমকে নিয়ে বিরূপ মন্তব্য করেন। চলে যাচ্ছি পরের সংবাদে। কে হচ্ছেন বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি তা জানা যাবে আজ রবিবার। আজই রাষ্ট্রপতি নির্বাচনে নির্বাচনী কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের দিন নির্ধারিত হয়েছে। সকাল 10টা থেকে বিকেল 4টার মধ্যে মনোনয়নপত্র দাখিলের কাজ সম্পন্ন করতে হবে। মনোনয়নপত্র দাখিলের মাধ্যমে প্রকাশ পাবে কে হচ্ছেন বঙ্গভবনের পরবর্তী বাসিন্দা। রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা অনুসারে প্রার্থীর নাম, প্রার্থীর পিতা বা স্বামীর নাম ও ঠিকানা উল্লেখ করে একজন সংসদ সদস্য মনোনয়নপত্রের প্রস্তাবক হবেন। প্রস্তাবের সমর্থক হিসেবে একজন সংসদ সদস্যই সই লাগবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রস্তাবক হতে পারেন বলে গুঞ্জন রয়েছে। এছাড়া প্রার্থী নিজে তার নাম ও ঠিকানা উল্লেখ করে সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার অযোগ্য নই এই ঘোষণা সই করবেন। নির্বাচন কমিশন সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গতকাল শনিবার পর্যন্ত কেউ রাষ্ট্রপতি পদে প্রার্থীর জন্য আনুষ্ঠানিকভাবে নির্ধারিত মনোনয়ন ফর্ম সংগ্রহ করেননি। এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে তেমন বাধ্যবাধকতাও নেই, সেক্ষেত্রে আজই মনোনয়ন ফর্ম সংগ্রহ করে মনোনয়নপত্র জমা দেওয়ার ঘটনা ঘটতে পারে। সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবেদুল কাদেরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করবে। জাতীয় সংসদে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকার কারণে এই দলের পক্ষ থেকে যাকে মনোনয়ন দেওয়া হবে তিনি একক প্রার্থী হিসেবে কিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। গত 7 ফেব্রুয়ারি আওয়ামী লীগের সংসদীয় দলের সভা থেকে রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করতে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব দেওয়া হয়। সংসদে বিরোধী দল এই নির্বাচনে প্রার্থী দিচ্ছেন না। সংবিধানের 12তম সংশোধনীর মাধ্যমে দেশে সংসদীয় সরকার ব্যবস্থা চালু হওয়ার পর শুধু 1991 সালে রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা বা ভোট গ্রহণ করা হয়। ওই সময় সংসদে ক্ষমতাসীন বিএনপি সংসদ সদস্য ছিলেন 140 জন। অন্য সংসদ সদস্যরা ছিলেন আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও অন্যান্য 7টি দলের। সে কারণে ভোট গ্রহণ করার প্রয়োজন হয়। এরপর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ করার প্রয়োজন হয়নি। চলে যাচ্ছে পরের সংবাদে। সৌদি আরবের মক্কা নগরী পবিত্র মসজিদুল হারামের ইমাম ও খতিব ডক্টর সৌদি আল টুরাইম পদত্যাগ করেছেন। কয়েক সপ্তাহ আগে তিনি পদত্যাগ করেন, তবে সম্প্রতি বিষয়টি প্রকাশ্যে আসে খবর হারামাইন শরীফাইন ও উম্মিদ নিউজের। 32 বছর ধরে মসজিদুল হারামের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করার পর 2022 সালে শেষ দিকে পদত্যাগ করেন শেখ টুরাইম। কয়েক বছর আগেও মসজিদুল হারামের দুজন ইমাম বিখ্যাত ছিলেন। তাদের একজন হচ্ছেন শেখ আব্দুর রহমান আল সুদাইস আর অপরজন হচ্ছেন শেখ সৌদি আল সুরে। রমজান মাসে তারা তারাবি নামাজ পড়াতেন। খবরে বলা হয়েছে ব্যক্তিগত কারণে দেখিয়ে পদত্যাগ করলেন শেখ টুরাইম। তবে মসজিদুল হারামের ইমামের পদ থেকে সরে দাঁড়ালেও তারাবি নামাজের ইমাম হিসেবে সাময়িকভাবে দায়িত্ব পালন করতে পারবেন তিনি। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।